নি ভুলব না, ভুলি নি ভুলব না, আমার তোমায় ভুলি নি ভুলব না, ভুলি নি ভুলব না, আমার তোমায় ভুলি নি ভুলছি সালাম বরকত রফিক জব্বার শফিক সহ লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত মাতৃভাষা বাংলা ভাষা। বাংলা ভাষা আমার 21 ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে বেনাপোল পেট্টাপোল সীমান্ত নমাসল্যান্ড জিরো লাইনে যেন দুপার বাংলার বাংলা ভাষাভাষী মানুষের মিলন মেলায় রূপ নেয়। সন্ধ্যা পর্যন্ত বাংলা ভাষাভাষী মানুষের প্রাণের মেলা অমর 21 মেলা প্রাঙ্গণে আসতে থাকে বিভিন্ন এলাকা থেকে নারী পুরুষ আর শিশুরা। আমরা 21 অনুষ্ঠানের কিছু চিত্র দেখাবো। কি বলছেন আগত দর্শনার্থী, আয়োজক কমিটির নেতৃবৃন্দ, দুপার থেকে আগত অতিথিবৃন্দ, আমরা শুনব তাদের কথা। চলুন আলোকচিত্রে দেখে আসে বিস্তারিত, আর শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি, সাথে থাকবেন আমাদের। সবই জানি যদিও একটা দিনকে আমরা বেছে নিয়েছি, কিন্তু এটা চলেছে দিনের পর দিন, সংগ্রাম করেছে আমাদের শহীদ ভাষা শহীদরা, বরকত রহিম, অনেক শহীদ আছেন যাদের নাম বলে একটা লিস্ট করলেও সেটা অনেক ছোট হয়ে যায়, তাদের জীবনের মূল্য অনেক বেশি, যে জীবনগুলো দিয়ে আমাদের ভাষাকে রক্ষা করেছে। আজকে এত বড় একটা আয়োজন হচ্ছে, আজকে তাদের উদ্দেশ্যেই হচ্ছে, তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা, আমি তাদের প্রতি কৃতজ্ঞ যে সেই ভাষা আমাদের আজকে দিয়েছে। স্বাধীনভাবে আমি যেখানে খুশি আমার বাংলাকে তুলে ধরতে পারছি, আমি গর্বিত, আমি বাংলা জন্মগ্রহণ করেছি বলে আমি চিনতে পাচ্ছি রবীন্দ্রনাথকে, চিনতে পাচ্ছি আমি নেতাজিকে, চিনতে পাচ্ছি মাইকেল মধুসূদন দত্তকে, হেম বঙ্কিম নবীন যে যেখানে আছে, মোদের গর্ব মোদের আশা আমরই বাংলা ভাষায়। এই কথাটা বললে আজকে আমি অনেক বড় হয়ে যাচ্ছি, আমার দিলটা যেটুকু ছিল মানে কত বড় হচ্ছে সেটা আমি ভাষায় বলে ব্যক্ত করতে পারবো না, আমি গর্ববোধ করি। কোথায় এসেছো? কে কে এসেছো? সবাই আসে শুনতাম, কিন্তু নিজে কখনো আসেনি, আজকে আমি প্রথম এলাম, সকল ভালো লাগছে, ভীষণ আনন্দ লাগছে, প্রকাশ করতে পারছি না। এতদিন শুনে এসেছি যে 21 ফেব্রুয়ারিতে দুই বাংলার লোক সব এক হয় বাংলা ভাষাকে কেন্দ্র করে, আজকে এখানে একত্রিত হয়ে সবাইকে দেখে আনন্দে আমি আপ্লুত হয়ে গেছি, ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে, বারবার বলতে ইচ্ছা করছে যে সত্যি বাংলা ভাষা সার্থক আজকে আন্তর্জাতিক ভাষা দিবস, এবং যে মোদের ভাষা মোদের আশা আমরই বাংলা ভাষা, এটা আজকে আমি মনে করে বুঝতে পারছি, এটা ছোটোবেলায় করেছি, আজকে এখানে দুই দেশের মিলন খেলা, আমরা এখানে এসেছি, উপস্থিত হয়েছি, দুই দেশের আমাদের আছে, দেশের আমাদের মন্ত্রীরা এসছে এখানে, আমাদের ভালো লাগছে, আমরা এখানে আনন্দিত, এবার দুই বাংলার মানুষ একত্রিত হয়ে সমবেদনা জানাই। আজকের এই অমর 21 অসাধারণ লাগছে, আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আজকের এই আয়োজন করছে আমাদের মাননীয় শেখ আব্দুল, অসাধারণ একটা অনুষ্ঠান আমরা উপভোগ করছি। শহীদ দিবস আমাদের ভাইয়ের রক্তে রাঙানো সেই 21 ফেব্রুয়ারি আজ মিলন মেলা অনুষ্ঠান, আজকে 21 ফেব্রুয়ারি এইখানে এসে অনেক ভালো লাগছে, এইখানে অনেক সুন্দর আয়োজন করা হয়েছে, আরো মাননীয় অনেকে এসেছে আমাদের মাদ্রাসাকে নিয়ে অনেক অনেক রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন ও সার্বভৌমত্ব দেশ বাংলাদেশ, তেমনি অনেক ত্যাগ তিতিক্ষা ও রক্তের বিনিময়ে অর্জিত হয় এই মাতৃভাষা বাংলা ভাষা। আজ অমর 21 ফেব্রুয়ারি, এই দিবসটি উপলক্ষে বেনাপোল সেজেছে নতুন সাজে, যেন মিলন মেলায় রূপ নিচ্ছে। এইসব বিষয়ে বিস্তারিত দেখতে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি, সাথে থাকুন আমাদের। আন্তর্জাতিক চেকপোস্ট বেনাপোল ও পেট্টাপোল বাংলাদেশ ভারত পৃথক মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে অমর 21 ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসের অনুষ্ঠান। সকাল 9টায় সীমান্তের জিরো লাইনে অস্থায়ী শহীদ ফুল দেশ
শ্রদ্ধা ও ভালোবাসা জানাবেন দুপাড়ের ভাষাপ্রেমী মানুষেরা। চলবে আলোচনা সাংস্কৃতিক অনুষ্ঠান। একুশ মঞ্চে কিছু সময়ের জন্য মিলেমিশে একাকার হয়ে যাবে দুপাড়ের কবি সাহিত্যিক শিল্পী ও জনপ্রতিনিধি এবং ভাষাপ্রেমী মানুষেরা। মানুষের মিলন মেলায় রূপ নিতে শুরু করেছে একুশের অনুষ্ঠান। ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে ও সমাগম সফল করার আশা প্রস্তুতি কমিটির। সীমান্তের জিরো লাইনের সন্নিকটে নির্মিত হয়েছে বিশাল প্যান্ডেল, ব্যানার ফেস্টুন প্লেকার্ডে ছেয়ে গেছে যেন পুরো এলাকা। সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও বন্ধুত্ব সব কিছুতেই ফাল্গুনের ছোঁয়া। তারপরও বুকের ভিতর মুসলে ওঠায় এক অজানা কষ্ট। আমার ভাইয়ের রক্ত রাঙানো অমর একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি? দুবাংলা সীমান্তবর্তী বাসিন্দাদের মধ্যেও সৃষ্টি হয়েছে আনন্দ উৎসবের। এক যুগ ধরে একুশে অনুষ্ঠান হচ্ছে বেনাপোলে, ভিন্ন রঙে ভিন্ন সাজে সেজেছে বেনাপোল। সীমান্ত এলাকা যেন উৎসবের নগরী। বাঁধভাঙা মানুষের জোয়ারে ভেসে যাচ্ছে যাবে সব গিলানি, শান্তি পাবে সালাম বরকত রফিক জব্বার শফিক সহ লাখো শহীদের আত্মা। প্রভাত সূর্য বিস্তরণের সাথে সাথেই বেনাপোল সীমান্ত এলাকার দিকে আসতে শুরু করছে ভাষাপ্রেমী মানুষেরা। হ্যাভিয়ার্স, ভাষা দিবসের এই দিনে ভাষা শহীদদের প্রতি তবে আত্মার মাগফিরাত কামনা করি। উপলক্ষে আজকে আয়োজিত এই দুই বাংলার মিলন মেলার ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে। এ ব্যাপারে আমরা মাননীয় পুলিশ সুপার যশোর জেলা মহোদয় নির্দেশ ক্রমে এখানে আমরা ব্যাপক পুলিশি প্রহরার ব্যবস্থা রেখেছি। এখানে পুরা পোশাকের পাশাপাশি সাদা পোশাকেও আমরা এখানে নিরাপত্তা জোগাড় করেছি। আশা করি আমরা শেষ পর্যন্ত সম্পন্ন করতে পারি। ধন্যবাদ সবাইকে। যে তার মায়ের ভাষার জন্য জীবন দিয়েছেন এবং এই ভাষার অধিকার প্রতিষ্ঠার পরবর্তী ধাপে আমরা স্বাধীনতা অর্জন করেছি। মূলেই ছিল আমাদের মাতৃভাষা, মায়ের ভাষা বাংলাকে প্রতিষ্ঠিত করা। সেই বাংলা ভাষার সম্পূর্ণ রূপদানের জন্যই কিন্তু বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ভাষা আন্দোলন থেকে আমাদের স্বাধীনতা আন্দোলনের রূপ পায় এবং আমরা স্বাধীন হই। তো আমরা সর্বস্তরে আমাদের সেই মায়ের ভাষা, যে ভাষার জন্য সালাম রফিক বরকত জব্বার রক্ত দিয়েছেন, তাদের স্মৃতিকে আমরা ধরে রাখবো এবং মায়ের ভাষাকে আমরা সর্বস্তরে আমরা প্রচলন রাখবো। আজকের একুশে ফেব্রুয়ারিটা কেমন উদযাপিত হলো বলে মনে করি? খুব শান্তিপূর্ণভাবে এবং দুই বাংলার মিলন মেলার মাধ্যমে খুব সুন্দরভাবে আমাদের অতীতে নেয় আমাদের নেতা আলা শেখ আবিলুদ্দিনের নেতৃত্বে এবারও সুন্দরভাবে আন্তর্জাতিক মাতৃভাষা এবং শহীদ দিবস যথাযথভাবে পালিত হয়েছে। এই ভিডিওটি কিছুটা হলে যদি আপনাদের আবেগতাড়িত করে ভালো লাগে জানান লাইক ও কমেন্টস করে এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। একটা বাংলা ভাষার জন্য আজকে আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং এই বাংলা ভাষার জন্য যেভাবে শহীদ হয়েছে এটা পৃথিবীর ইতিহাসে বৃহত্তম ঘটনা এবং এই দিনটিতে আমরা কখনো মনে হয় না যে বাংলাদেশ এবং ভারতবর্ষ কোনো আলাদা কোনো কাঁটাতারের বেড়ার মধ্যে দিয়ে সীমাবদ্ধ আছে। আজকের দিনটা আমাদের মনে হয় যে আমার ওপারের পূর্বপুরুষের বাসস্থান জন্মভিটে এবং আমরা এই পাশের মানুষ, আমরা একাকার হয়ে যাই এবং শহীদদের স্মৃতি দর্পণে আজকে আমরা সে আবেগঘন মুহূর্তে তাদের শ্রদ্ধা জানাই এবং বাংলাদেশে আমাদের যারা আত্মীয় পরিজন রয়েছেন, আমাদের বাংলা প্রতিবেশী দেশ, তাদেরকে আমরা অত্যন্ত আজকের দিনে যে শুভেচ্ছা বিনিময় করি। বাংলার মুখ্যমন্ত্রী এবং শেখ হাসিনার এপার বাংলা ওপার বাংলার বাঙালি মানুষরা সবাই ভালোবাসে, যেরকম এপিজে আব্দুল কালাম, কোনো মৌলানা আবুল কালাম আজাদের কোনো জাত হয় না, ধর্ম হয় না, ওপাশে শেখ হাসিনা এবং আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, এদের কোনো জাত নেই, ধর্মের মানুষের কাছে তারা প্রিয়। এবং সেই জায়গাটা দাঁড়িয়ে দুই বাংলার মিলন এই বারবার মুখ্যমন্ত্রী এটা আমাদের দিয়ে করাচ্ছে, এটা হচ্ছে যে আমাদের দুই বাংলার মিলন আকর্ষণীয় করা এপার বাংলা ওপার বাংলা ট্যুরিজমের মাধ্যমে মানুষের কাছে এপার বাংলা ওপার বাংলা মত বিনিময় করা, যাতে এই শুধু একুশে ফেব্রুয়ারি আটকে না থাকে, সারা বছর ধরে হয়, এটাই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রীর পরিকল্পনা। সেই উন্নয়ন যারা বাংলাদেশের দেশ বিরোধী কাজ করছে, যারা ভারত বিরোধী কাজ করছে, আমরা দুই বাংলার মিলন ঘটিয়ে বাঙালিরাই সেই মানুষগুলোকে রুখে দেবো এবং বাংলা ভাষা এবং বাংলার যে মানুষ বাঙালি সেই সত্তাকে, কৃষ্টিকে, সংস্কৃতিকে আমরা বাঁচিয়ে রাখবো। বাংলার যে যারা এখান থেকে পাসপোর্ট হলেন, আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে এখনই করে নিন সাবস্ক্রাইব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। একুশে ফেব্রুয়ারির এই দিবসটি হোক সবার জন্যে সুন্দর, সার্থক ও সফল।
অস্থায়ী বেদিতে সকল ভাষা আন্দোলনকারীদের যে শহীদদের উপরে আমরা যে ফুল দিয়ে শুভেচ্ছা জানালাম, এটা আসলে বলে শেষ করা যাবে না। এটা দুই বাংলাটা মিলনস্থল এবং প্রত্যেকবারের মতন এবারও অনেক সুন্দর হয়েছে। ওপারের বাংলা থেকে মানে হাজার হাজার মানুষ এখানে এসেছিল, যদিও আইন শৃঙ্খলার কারণে সবাইকে একত্রিত করা যায়নি, তারপরও আমাদের এপারের বাংলা ওপারের বাংলা উভয়ই আমরা স্বতঃস্ফূর্তভাবে এই অনুষ্ঠানটা আয়োজন আমরা সকলে মিলে উপভোগ করছি। গ্রামের কাজ করে ভালো লাগছে, তবে অতীতের মতো একটি সুসংগঠিত একটি চমৎকার একটি ব্যবস্থা আমরা মধ্যে হওয়া উচিত। এখন কুড়ি বছরে ঘটনা হয়নি, তবে আমরা যে দুই বাংলার একভাবে করে থাকি যে কারণে যশোরে প্রভাব দিয়ে আমরা আসছি, এখানে আসি এবার ভালো ম্যানেজমেন্ট নেই, ভালো ব্যবস্থা নেই, কারো কোনো সম্মান হচ্ছে না, কারো কোনো কারণ অঞ্চলের নেই পরিচয় মানুষের মত বিনিময় কিছুই যেরকম পরিবহন বছরে ঘটনা হয়নি, তবে আমরা যে দুই বাংলার একভাবে করে থাকি যে কারণে যশোরে প্রভাব দিয়ে আমরা আসছি, এখানে আসি এবার ভালো ম্যানেজমেন্ট নেই, ভালো ব্যবস্থা নেই, কারো কোনো সম্মান হচ্ছে না, কারো কোনো কারণ অঞ্চলের নেই পরিচয় মানুষের মত বিনিময় কিছুই আরই সকল স্তরের সকল বাঙালির যে অনুভূতি আমারও সেই অনুভূতি। আমরা একটি ভাষার সংগ্রাম সংগ্রামের মধ্যে দিয়ে অর্জন করেছি, তার ধারাবাহিকতায় ধরো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধ করেছি, স্বাধীন হয়েছে বাংলাদেশ, একটি এখন স্বাধীন দেশ, স্বাধীন জাতি, তার কৃষ্টি, তার সংস্কৃতি, তার ইতিহাস, ঐতিহ্য আমরা গর্বের সাথে অংশগ্রহণ করি। আমাদের এই আন্দোলন সংগ্রামের যে মূল লক্ষ্য ছিল সেটা বাঙালির অস্তিত্ব প্রতিষ্ঠিত করা, সেটা হয়েছে। এমন আমাদের যেটা হচ্ছে দিবস টাকায় তারা যারা জীবন দিয়েছিল তাদেরকে শ্রদ্ধা জানানো এবং যারা এই একুশে ফেব্রুয়ারি বাংলা সালে বিরোধিতা করেছিল সাম্রাজ্যবাদ শক্তি, মৌলবাদ শক্তি, বাঙালি ইতিহাস যারা মানতে চায় না, বাঙালি বিরোধী অগণতান্ত্রিক শক্তি, যারা তারাই কিন্তু একাত্তর সালে মহানেত্রীকে বিরোধিতা করেছিল, তারাই কিন্তু জাতির জন্য হত্যা করে দেশটাকে আবার পাকিস্তানের ক্ষমতায় নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে। এরকম ষড়যন্ত্র যাতে আর না হয়, ওই অবশ্যই যাতে আবার উঠে আসতে পারে, তার কারণেই এই দৃষ্টির মাধ্যমে আমরা জনগণকে মেসেজ দিতে চাই যে বাঙালির তার অর্জন মুক্তিযুদ্ধের চেতনা সেটি যেন সংরক্ষিত থাকে। এটি ভালো লাগছে, একটা অন্য একটা।